প্রিমিয়ার লিগ পার করেছে 12টি বছর, লম্বা সময়ে বিতর্কই বেশি এই আয়োজন ঘিরে। এক যুগে প্রতিযোগিতাটি পায়নি স্থিতিশীলতা এবং প্রত্যাশিত গ্রহণযোগ্যতা। এই সময়ে বিশ্ব দেখেছে অনেক পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বৃদ্ধি, লিওনেল মেসির হাতে বিশ্বকাপ, অনেক কিছুই যোগ হয়েছে মহাকালের খাতায়। কিন্তু বিপিএল একই রূপ ধরে রেখেছে বছরের পর বছর। এখনো বিপিএল মানেই যেন বিতর্ক। চরিত্রে প্রাগৈতিহাসিক হলেও কাঠামোতে বিপিএল গিরগিটির মতোই রং বদলেছে বছর বছর। প্রথম দুই বছর গেম অন নামের এক প্রতিষ্ঠানের হাতে ছিল বিপিএল পরিচালনা, ফ্র্যাঞ্চাইজি বিক্রি সহ সবকিছুর দায়িত্ব। কিন্তু খেলোয়াড়দের পাওনা বকেয়া, ম্যাচ পাতানোর কেলেঙ্কারি, নানান অনিয়ম এবং অব্যবস্থাপনায় বিসিবির সমস্ত চুক্তি ছিন্ন করে গেম অনের সঙ্গে, দেয়া হয় নতুন করে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব। তাই 2014 সালে হয়নি কোনো বিপিএল, 2015 সালের বিপিএল এ ছিল 6 দল, পরের বছর রাজশাহী ও খুলনা যুক্ত হওয়াতে এবং সিলেট বাদ পড়াতে দল সংখ্যা বেড়ে হলো 7, পরের আসরে আবার সিলেট যোগ হলো কিন্তু বরিশাল বাদ গেল। এভাবে ভাঙা গড়ার খেলা চলছেই। খেলোয়াড়দেরও ঠিকানা বদলেছে বছর বছর। নড়াইলের ছেলে মাশরাফি প্রথম দুটি আসরে খেলেছেন ঢাকার হয়ে, এরপর দুই আসর কুমিল্লার হয়ে, এরপর রংপুর, এখন খেলছেন সিলেটে। মাঝে বঙ্গবন্ধু বিপিএল এ খেলেছেন ঢাকার হয়ে। ময়মনসিংহের মাহমুদুল্লাহ শুরুতে ছিলেন চট্টগ্রামে, এরপর বরিশাল হয়ে গেলেন খুলনায়, এখন আবারও তড়ি ভিড়িয়েছেন বরিশালেই। বগুড়ার মুশফিকুর রহিম শুরুটা রাজশাহীতে করলেও এরপর সিলেট বরিশাল সিলেট ঘুরে এবারে ফের ঠিকানা খুঁজে নিয়েছেন বরিশালেই। মাগুরা সাকিবের শুরুটা খুলনায় হলেও এরপর ঢাকা রংপুর ঢাকা বরিশাল হয়ে এবার ফের রংপুরের তাঁবুতে। ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক আয়োজনে সমর্থকেরা খোঁজে নিজেদের অঞ্চলের দল অথবা প্রিয় খেলোয়াড়। ঝাড়খণ্ডের মহেন্দ্র সিং ধোনি আইপিএল এ চেন্নাই সুপার কিংসের সঙ্গে এতটাই জুড়ে গেছেন যে তাদের আর আলাদা করার উপায় নেই। দিল্লির ছেলে বিরাট কোহলি যুব বিশ্বকাপ জিতে আসার পর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গী। এখনও শিরোপা জিততে না পারলেও কোহলি আরসিবি ছেড়ে অন্য কোথাও যেতে চান না। বিপিএল এ এই সমীকরণ মেলেনি না। দলগুলোর মালিকানা দীর্ঘমেয়াদে ছিল যে তারা একটা পরিচিতি তৈরি করবে, না ছিল লম্বা সময়ের জন্য কোনো আইকন খেলোয়াড় যার টানে দর্শকেরা মাঠে আসবেন। 2015 সালে বেক্সিমকো, ডিবিএল, বসুন্ধরা গ্রুপের মতো শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করে বিপিএলে, তবে পরবর্তীতে সরে যায় তারা। বসুন্ধরা সরে দাঁড়ালেও সম্প্রতি ফিরে এসেছে। ব্যবসায়িকভাবে আকর্ষণীয় না হওয়াতে বিপিএল এর দলগুলোর মালিকানা বেশিরভাগ সময় যায় অখ্যাতদের হাতে, যারা নানান রকম আর্থিক অনিয়মের সঙ্গেও জড়িত। এতদিনেও দাঁড়ায়নি খেলোয়াড় তৈরির সংস্কৃতিও, বেশিরভাগ দলেরই নিজস্ব কোনো অবকাঠামো নেই। টুর্নামেন্টের মাস দেড়েক সময়ের বাইরে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, থাকে না কোনো প্রতিভা অন্বেষণ কার্যক্রম। পাকিস্তানের হারিস রউফ পিএসএল এর দল লাহোর কালান্দার্সের ট্রায়ালস থেকে উঠে এসেছেন, এখন তিনি টি টোয়েন্টির অন্যতম সেরা বোলার। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহদের মতো প্রতিভাদের তুলে এনেছে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স। বিপিএল এর দলগুলোর বেশিরভাগেরই এই ধরনের কোনো কার্যক্রম কিংবা অবকাঠামো নেই, খেলোয়াড় তালিকাও প্রতিনিয়ত পরিবর্তনশীল। বিদেশি খেলোয়াড় নিবন্ধন উন্মুক্ত রাখা এবং ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড় যোগ করার সুবিধা রাখায় যে কেউ দলে ঢুকে যাচ্ছে। গত আসরে নাসিম শাহ বিমানে ওঠার আগে ছিলেন খুলনা টাইগার্সের খেলোয়াড়, বাংলাদেশে আসতে আসতে তিনি হয়ে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়। বিদেশিদের পেছনে বড় অর্থ খরচ করলেও অবকাঠামো নির্মাণ কিংবা প্রতিভা অন্বেষণে অর্থ খরচ করতে দেখা যায় না ফ্র্যাঞ্চাইজগুলোকে। দেশের শীর্ষ এবং মাঝারি স্তরের ক্রিকেটাররা নিয়মিত খেলতে আসছেন বিপিএল এ, তবুও টি টোয়েন্টি মেজাজের ক্রিকেটার পাওয়া যায়নি। মিরপুর স্টেডিয়ামে আগে ব্যাট করে 120 রান করলে সেটাই অনেক সময় জেতার মতো স্কোর হয়ে দাঁড়ায়। টি টোয়েন্টি মানেই 4 ছক্কা, অনেক বেশি রান, আর সেই রান দাঁড়ায় শেষ বলের রোমাঞ্চ। বিপিএল এর বেশিরভাগ ম্যাচেই থাকে না সেই উত্তেজনার ছোঁয়া, আসরও হয় না জমজমাট। আইপিএল এর সাফল্যের পর বিশ্বের অনেক দেশেই এখন ফ্র্যাঞ্চাইজি লীগ শুরু হয়েছে, পরে চালু হলেও পাকিস্তান সুপার লীগ এখন অনেক জমজমাট। নিরাপত্তা ঝুঁকি কমে আসা ও বিশ্বের অন্যান্য জাতীয় দলগুলো পাকিস্তান সফরে যেতে শুরু করায় কেটে গেছে ক্রিকেটার সংকটও।
এছাড়া আইএলটি টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার এস এ টোয়েন্টিতেও ডাক পাচ্ছেন ক্রিকেটাররা। তার শীর্ষ কিংবা মাঝারি মানের ক্রিকেটারদেরও প্রথম পছন্দ বিপিএল নয়। একই সময়ে একাধিক লিগ চলার কারণে বাংলাদেশে আসতে অনাগ্রহ থাকে অনেকেরই, তাই বৈশ্বিক স্তরেও খুব একটা আগ্রহ নেই বিপিএল নিয়ে। বিপিএল এ বিদেশি দলের মালিকানা দেবে না বিসিবি, অথচ সিপিএল, আইএলটি টোয়েন্টি, এস এ টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট এসব আসরে আইপিএল এর দল মালিকরাই বিনিয়োগ করছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, নাইট রাইডার্স ভারতের বাউন্ডারি ছাড়িয়ে চলে গেছে ক্যারিবিয়ানে, আফ্রিকায়, মার্কিন মুলুকে। একটা সময় আবাহনী মোহামেডানের দৌরথ এবং ব্রাদার্স, কলাবাগান, বিমান, ভিক্টোরিয়া এসব দলগুলোর প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা লিগ ছিল জমজমাট। খেলতে এসেছেন ওয়াসিম আকরাম, অর্জুন রানাতুঙ্গা, রমন লম্বা, সনাথ জয়সুরিয়া সহ অনেক তারকা ক্রিকেটার, কিন্তু সেই ঢাকা লিগও এখন প্রাণহীন। বিপিএলও যেন একই পথে হাঁটছে। বিগত নয় আসরে 27টা ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের পর এবার দশম আসরে 28তম ফ্র্যাঞ্চাইজি হিসেবে মাঠে দেখা যাবে দুর্দান্ত ঢাকাকে। এই নয় বছরে এক একজন ক্রিকেটার দল বদলেছেন অন্তত 5-6 বার। এবারে সম্প্রচারে আধুনিকতার ছাপ এসেছে। ধারাভাষ্য কক্ষে কার্টলি অ্যাম্ব্রোস, রমেশ রাজা, আমির সোহেলদের দেখা মিলবে বলে জানানো হয়েছে। শুরু থেকেই থাকবে ডিআরএস, ক্যামেরার সংখ্যাও বেড়েছে। অস্ট্রেলীয় কিউরেটর টনি হেমিং এর তত্ত্বাবধানে এবারে উন্নত মানের উইকেট হবে বিপিএল এ। একেবারে মৌলিক স্তরের চাহিদা যেটা 12তম বছরে এসে পূরণ করা যাচ্ছে, এক যুগ ধরে চলে আসা একটা আয়োজনে এত বিতর্কের উল্টো পিঠে প্রাপ্তি সামান্য। দর্শকরা ক্রিস গেইল, এভিডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, লাসিত মালিঙ্গা, আন্দ্রে রাসেলদের মতো বৈশ্বিক তারকাদের দেশের মাটিতে খেলতে দেখেছেন। বাংলাদেশের কিছু ক্রিকেটার তাদের সঙ্গে এবং বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন। বেশ কয়েকজন খেলোয়াড়ের প্রাপ্তি যোগ হয়েছে। এসবের বাইরে বিপিএল থেকে কোনো বড় প্রাপ্তি নেই। না পাওয়া গেছে নতুন কোনো ক্রিকেটার, না হয়েছে কোনো অবকাঠামো।